আকার দিয়ে দেবো
বিভিন্ন ভাবে যেমন আরবি লেখাগুলো হয় মানে শুনে তারা বাংলা লেখাগুলো হয় তারা আর হলো ইংরেজি লেখাগুলো কি দ্বারা হয় আচ্ছা তাহলে যেহেতু আমাদের লেখা সুন্দর করতে গেলে লেখাগুলো ভালো হওয়ার কিছু দরকার যে কয়েকটা অক্ষর যদি আমরা যদি ভালো করি তাহলে আরো কয়েকটা অক্ষর কিন্তু এমনিতে ভালো হয়ে যায় আচ্ছা যার এক টাকা আয় হয় মনে রাখবে যার এক টাকা আয় হয় পরে কিন্তু দেখেন ওইটা থেকে আর টাকা আয় হয় তারপরে আর এক টাকা আয় হয় মানে আয় বলতে মূল হলো কি এক টাকা আয় করতে হবে মূল কি এক টাকা আয় করতে হবে তো সেই রকম তোমাদের সবগুলো অক্ষর ঠিক করার দরকার নাই একটা অক্ষর তোমরা ঠিক করো তাহলে দেখবে আর একটা অক্ষর ভালো হয়ে গেছে আর যদি একটাও ঠিক না হয় তাহলে মনে মনে ভাবছি জানো হ্যাঁ আমার একটা ভালো নয় এই ভালো নয় এই রকম তাই কিছু ভালো হতে বাধ্য আমার প্রশিক্ষণের লেখাগুলো ভালো হতে বাধ্য এমন লক্ষ্য করো এইখানে দেখো এইটা প্লাস এটা কি প্লাস না এটা দাড়ি এটা কি দাড়ি তোর লক্ষ্য করো এইটা দাড়ি আর একটু বড় করে দিয়ে দেই দাড়ি আচ্ছা এইখানে আমি আর একটা কিন্তু দাড়ি দিছি আর একটা কি দিছি দাড়ি দাড়ি দিছি তাহলে এইটা মনে করো এইটা হলো একটা কি এইটা থেকে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত কি করো সংযোগ করে দাও এই রেখা থেকে এই রেখা সংযোগ করে দিয়ে দাও এই রেখা থেকে এই রেখা সংযোগ করলে কি সংযোগ করতে পারবে হ্যাঁ এখন কি হয়ে গেল থ্যাংক ইউ আচ্ছা এখন যদি আমরা যদি এইটা যদি আর একটু যদি এভাবে যদি হ্যাঁ এইটার সাথে সংযোগ করি তাহলে এটা কি হয়ে গেল সামনে কতগুলো চিহ্ন থাকে কিন্তু যে সামনে বাধা সর্বোচ্চ গতি 40 কিলো তাই কিছু আমি ওই দিকে যাচ্ছি না আমি একটু দেখাচ্ছি আচ্ছা বলো তো দেখি এখন এইটার সাথে আমরা সংযোগ করতে পারি না আচ্ছা এমনি ভাবে কিন্তু এইটার সাথে আমরা কিন্তু সংযোগ করতে পারি আচ্ছা একটু তুমি দেখো আচ্ছা দেখ কিন্তু সংযোগটা দিয়ে দিলাম আচ্ছা সংযোগটা দেওয়ার পরে আমরা ইচ্ছে করলে উপরেও কিন্তু এইটা কিন্তু মাত্রা একটা দিতে পারি মাত্রা এই মাত্রা দিলাম মাত্রা দেওয়ার পরে এইটা রেখাটা দিয়ে দিলাম আমি যদি এই রেখাটা যদি এইভাবে এইভাবে মিশে দিয়ে দেই তাহলে এইটা কিন্তু কি হয়ে গেল ক হয়ে গেল আমি এটা দেওয়ার কারণটা হলো কি ক আমরা কত সময় এইভাবেও কিন্তু লিখতে পারি ইংরেজ আচ্ছা ক কি হয় নাই হয়েছে কিন্তু ক কিন্তু হয়েছে অন্তত পক্ষে ধরবে কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে যে কোয়ার এই এইটা কিন্তু দেখো এইটা থেকে এটা কত দূরে দেখো এটা থেকে কত দূরে এইটা থেকে কত দূরে এইটা থেকে কত দূরে একটা কি মাপ নাই আচ্ছা বলো তো দেখি আগে তুমি যেভাবেই কোয়া লিখছিলে এখন একটু খাতাতে লিখি দেখো তো দেখি কোয়াটা ওইভাবে হয় কি না আগে থেকে একটু ভালো হয় কি না হ্যাঁ কোয়াটা তোমরা তখন লিখবে হ্যাঁ দেখবে যে এভাবে একটা আগে প্রথমে ডায়েটটা দিবে কিন্তু প্রথমে ডায়েট দেওয়ার পরে আচ্ছা তারপর এভাবে কিন্তু আসবে এভাবে আসে কান্দ্রা লোকে এটা মাঝখানে এইখানে আর এইখানে কিন্তু এই দিকে আসবে এইটা কিন্তু আমরা মনে মনে কল্পনা করে নিতে পারি যে এই রকম তাহলে এটা এইভাবে লিখব আবার এইভাবে তুমি দিয়ে দেবো আচ্ছা তারপরে আবার কিন্তু এইভাবে কিন্তু আমরা এই দিয়ে দেব আর এই রেখাটা যদি এভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু এইটা কিন্তু পাওয়া হয়ে যাবে আচ্ছা লেখো দেখি কটা একটা অক্ষর ঠিক করো 10টা অক্ষর এর নেব দরকার না ওই একটা থেকে আর 10টা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু
জানে না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমার করেছে জাদু বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন।